Hey guys, Assalamualaikum. Ashol Shokol Al Hasan Habib Bike Store পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে আমাদের কাছে মোট 5টি বাইক রয়েছে। এর মাঝে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। যারা নিউ কন্ডিশনের বাইক নিতে চাচ্ছেন, আমাদের কাছে মোট 5টি বাইক রয়েছে, এর প্রত্যেকটা কিন্তু নিউ কন্ডিশনের। তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের শোরুমটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, পূর্ব আদালতপাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা বাইক ক্রয় করবেন এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরু থেকে প্রথমে আপনাদেরকে ইয়ামাহা ব্র্যান্ডের MT-15 বাইকটি দেখিয়ে দিচ্ছি। এটা মাত্র 10 দিন ব্যবহার করা হয়েছে। তো বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাচ্ছেন। 483 কিলোমিটার রান। বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই। যারা নিউ নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, MT-15 নিউ ভার্সন নিউ নেবেন, তাদেরকে বলবো যদি আপনারা নাম্বার সহ যদি ওই টাকার মধ্যে যদি বাইক পেয়ে যান নিউ কন্ডিশনে, তারা অবশ্যই আমাদের সাথে এই বাইকটি নিতে পারেন। তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই বাইকটি অন টেস্ট অবস্থায় রয়েছে। বাইকটির প্রাইস পড়বে 4,15,000 টাকা। এটা আস্কিং প্রাইস, দামাদামি করতে পারবেন, ফিক্সড প্রাইস না, বার্গেটিং করার অপশন রয়েছে। তো এখন আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের সুজুকি নেকেড ভার্সন বাইক, সুজুকি জিক্সার FI ABS ভার্সন 4 ব্ল্যাক কালারের বাইক, 2023 মডেলের বাইক। বাইকটার বয়স মাত্র 9 দিন, মানে 9 দিন ইউজ হয়েছে, 9 দিন ব্যবহার করা বাইক। বাইকটির টায়ারের কন্ডিশনটা দেখেন, নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগটি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই বেসের কন্ডিশনটা দেখেন, এই বেসের কোনো ধরনের প্রবলেম নেই। আর বাইকটা টোটালি শোরুম কন্ডিশন পাচ্ছেন। মাত্র 268 কিলোমিটার রান, 9 দিন ব্যবহার করা। বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। যারা নেকেড ভার্সনের ভার্সন 4 জিক্সার FI ABS খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বাইকটির প্রাইস হচ্ছে 2,60,000 টাকা। এটা আস্কিং প্রাইস, বার্গেনিং করতে পারবেন। যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদেরকে বলে দেয়, এটারই কিন্তু 3টা ভেরিয়েশন বেরিয়েছে বর্তমানে। নতুন দুইটা লঞ্চ হয়েছে। একটা হলো কার্বোরেটর, আর একটা শুধু FI, যেটা ABS নাই। যেটা FI ABS সেটা মার্কেট প্রাইস হচ্ছে 2,67,000 টাকা। এটা আপনাদেরকে বলে দিলাম। এটার প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস, নিউ প্রাইস 2,67,000 টাকা। আমাদের কাছে নিলে যে টাকাটা সেভ পাবেন ওই টাকা দিয়ে নাম্বার করে নেবেন। মাত্র 268 কিলোমিটার রান করা বাইক। তো এখন আপনাদেরকে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার SF FI ABS ম্যাট ব্লু কালারের বাইক, ম্যাট প্লাস। আর বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন হয়েছে। বাইকটি রান করছে 3,300 কিলোমিটার। আর এটা টাঙ্গাইলের 10 বছরের নাম্বার করা। বাইকটিতে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো ধরনের স্ক্র্যাচ নেই। আসলে দেখলেই বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন পাচ্ছেন। আর এই বাইকটিতে 5,000 থেকে 6,000 টাকা ডেকোরেশন করা আছে, যেটা নিউ বাইক ক্রয় করলে এক্সট্রা ডেকোরেশন করতে হয়, যে টাকাটা খরচ হয় সেই টাকা সেভ হয়ে যাবে। মূলত এই বাইকটা যারা নেবেন তাদের 50,000 থেকে 60,000 টাকা এমনি কম পেয়ে যাবেন। এই বাইকটি 50,000 থেকে 60,000 টাকা সেভ হয়ে যাবে। যারা নিউ নেওয়ার পরিকল্পনা করতেছেন যে SF ম্যাট প্লাস ম্যাট ব্লু কালারের বাইক নেবেন, এটা নিউ প্রাইস কিন্তু 3,35,000 টাকা। আর আমাদের কাছ থেকে ক্রয় করলে এই বাইকটির প্রাইস পড়বে 3,25,000 টাকা। প্লাস হচ্ছে 10 বছরের নাম্বার। আর 10 বছরের নাম্বার করতে কিন্তু 27,000 থেকে 30,000 টাকা মতো চলে যায়। তো আমাদের কাছ থেকে এই বাইকটি নিলে আপনারা 3,25,000 টাকা হলে নিতে পারবেন। এটা ফিক্সড প্রাইস না, তবুও আপনারা বার্গেনিং করে কম বেশ করে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই এই বাইকটিতে। তো টোটাল আপনারা 50,000 থেকে 60,000 টাকা ডিসকাউন্ট পাবেন এই বাইকটিতে। তো এখন মনোটন বাইক দেখাচ্ছি। মনোটন ব্ল্যাক কালারের বাইক, মাত্র 1 মাস ব্যবহার করা। চলা হচ্ছে 1,500 কিলোমিটার। টায়ারের কন্ডিশনটা দেখেন, নিউজেতে টায়ারে দাগ থাকে সেই দাগটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বাইকটি ব্ল্যাক কালারের মনোটন। এটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে। 1,500 কিলোমিটার রান, 1 মাস ব্যবহার করা, অন টেস্ট অবস্থায় রয়েছে। বাইকটির প্রাইস পড়বে 1,85,000 টাকা। এটা আমার আস্কিং প্রাইস, বার্গেনিং করতে পারবেন, দামাদামি করার অপশন রয়েছে। তো মনোটন আরও একটি বাইক দেখাচ্ছি, ম্যাট ব্লু ম্যাট প্লাস। এটা 2,200 কিলোমিটার রান, 2023 মডেলের বাইক, অন টেস্ট অবস্থায় রয়েছে। বাইকটিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। যারা নিউ কন্ডিশনের মনোটন ম্যাট ব্লু কালারের বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি দেখতে পারেন। বাইকটির প্রাইস পড়বে 1,92,000 টাকা। এটা আমার আস্কিং প্রাইস, বার্গেনিং করতে পারবেন, ফিক্সড প্রাইস না, দামাদামি করার অপশন আছে। আর এটা নিউ প্রাইস হচ্ছে 2,00,000 টাকা। এটা আপনারা সকলে জানেন, আবার অনেকে যারা জানেন না তাদেরকে বলে দিলাম। ম্যাট প্লাসটার নিউ প্রাইস হচ্ছে 2,00,000 টাকা। তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা প্রতিটা বাইকের প্রাইস এবং ডিটেইল সম্পর্কে জানলেন। এর মাঝে যদি আপনাদের আর কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদেরকে বলে যে যারা প্রবাসী বাইরে রয়েছেন, যারা দেশে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস 3 মাস ছুটিতে আসেন, নিউ বাইক নেওয়ার পরিকল্পনা করেন, যদি নিউ কন্ডিশন বাইক আমাদের কাছে সংগ্রহ করেন সেক্ষেত্রে আমরা একটা সীমিত ড্যামেজে আপনাদের বাইকটি ক্রয় করে দিব, মানে ক্রয় করে নিব, যেন আপনার লসের পরিমাণটা খুবই কম হবে। যা নিউ বাইক ক্রয় করলে অনেকের কাছে অনেকটাকে লস হয়ে যায়, তো আমাদের কাছ থেকে নিলে সীমিত একটা ড্যামেজ মানে সীমিত একটা লস হবে আপনাদের। তো যারা প্রবাসী বাইরে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় নিউ কন্ডিশন বাইকগুলো ক্রয় এবং বিক্রয় করে থাকি। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।